হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি ওম, আপনারা দেখছেন বং ক্রিপ্টো। আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে ইউনাইটেড স্টেট সিপিআই ডাটা, যেখানে আমরা জানতে পারবো যে মার্চ মাসের কী ধরনের ইনফ্লেশন রেটের চেঞ্জ এসছে। ইনফ্লেশন রেট সম্পর্কে জানাটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইকোনমিক্সের দিক থেকে দেখতে গেলে, এবং তার সাথে ইনফ্লেশন রেটের উপর বেস করে কিন্তু পরবর্তীকালে ফেডারেল রিজার্ভ তার ইন্টারেস্ট রেটগুলোকে আনে, এবং ফেডারেল রিজার্ভের ইন্টারেস্টের রেটের উপর কিন্তু অনেকটাই দাঁড়িয়ে থাকে মার্কেটের মুভমেন্ট। তাই জন্য আজকে সিপিআই ডাটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এই মুহূর্তে কিন্তু বিটকয়েন একটা খুব ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে আছে। কী হতে পারে, কী হওয়া উচিত, এবং সেই অনুযায়ী পরবর্তীকালে আপনাদের স্টেপ কী ধরনের নেওয়া উচিত, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। এবং তার সাথে অবশ্যই অল্ট কয়েনগুলো কেন বাড়ছে তার একটা এক্সপ্লেনেশনও আজকে আমি আপনাদেরকে দিতে চলেছি। তাই জন্য আজকে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, একটু স্কিপ না করে দেখুন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাথে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, এবং আমাদের চ্যানেলের নাম করে কিন্তু অনেকে স্ক্যাম করার চেষ্টা করছে, সেখান থেকে আপনাদেরকে বাঁচতে হবে। অনলি যে সমস্ত লিঙ্কগুলো আমাদের চ্যানেল থেকে অফিসিয়ালি দেওয়া হয় সেখানেই কিন্তু আপনারা টাচ করবেন, এবং তার সাথেই আমরা কিন্তু কোনোদিনই আপনাদেরকে আগবাড়িয়ে আগে থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করব না। আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তবে কিন্তু আমরা তার একটা রিপ্লাই দেবো। তো প্রথমে চলে আসি সিপিআই ডাটার দিকে, এবং ইনফ্লেশন রেটের দিকে যদি আমরা একটু নজর দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন টিই ফোরকাস্ট, অর্থাৎ ট্রেডিং ইকোনমিক্সের ফোরকাস্ট অনুযায়ী কিন্তু যেটা আসতে পারে সেটা হচ্ছে 5.3% কাছাকাছি ইনফ্লেশন রেট, এবং এই অনুযায়ী কনসেনসাস যেটা আসছে সেটা হচ্ছে 5.2%। তো অলমোস্ট প্রত্যেকেই মনে করে নিয়েছে এখন থেকেই যে লাস্ট টাইম যা ইনফ্লেশন রেট এসেছিল তার থেকে প্রায় 1%-এর কাছাকাছি ড্রপ হয়ে যাবে, এবং 5.2% আসছে, এবং ইয়ার ওভার ইয়ার চেঞ্জ যেটা আসতে চলেছে সেটা হতে চলেছে 5.2% কাছাকাছি। তো আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ডাটা দেখাই এখানে, ইনফ্লেশন মান্থ ওভার মান্থ পার্সেন্ট চেঞ্জ যেটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মোস্টলি যেটা দেখা ইম্পর্টেন্ট সেটা হলো কোর সিপিআই যেটা আছে, সেখানে যে চেঞ্জটা আছে সেটা আসছে 0.45% কাছাকাছি। সুতরাং এই মুহূর্তে আমরা যে ইনফ্লেশন ডাটাটা দেখতে পাবো সেটা প্রিভিয়াস ইনফ্লেশন ডাটার থেকে প্রায় 0.5% কাছাকাছি কম আসতে পারে। তার কারণ এর আগে আমরা দেখেছি যে প্রায় 1.5 বছর ধরে কিন্তু ফেডারেল রিজার্ভ নিজেদের যে ইন্টারেস্ট রেটটা আছে সেটা কিন্তু বাড়াচ্ছিল, এবং এই মুহূর্তে তারা কিন্তু এটাকে খানিকটা ডিক্রিজ করছে। তার কারণ এরা ইন্টারনালি দেখতে পাচ্ছে যে ইনফ্লেশন কিন্তু কমে আসছে, এবং লাস্ট টাইম আমরা যখন জবলেস ডাটা দেখতে পেয়েছিলাম সেখানেও দেখতে পেয়েছিলাম একটা ডিক্রিমেন্ট হয়েছে। তো এখন কিন্তু পরবর্তীকালে যেটা দেখতে পাওয়া যেতে পারে সেটা এটাই যে আমরা দেখবো যে অলরেডি মার্কেটে সবাই প্রেডিক্ট করছে যে ইনফ্লেশন রেট কম আসবে, হয়তো কম আসবে, এবং তার একটা এফেক্ট আমরা মার্কেটের উপর দেখতে পাবো। মোস্টলি কিন্তু আমরা একটা পজিটিভ এফেক্টই এখানে দেখতে পাবো, অর্থাৎ মার্কেট কিন্তু মারাত্মক ধরনের ক্র্যাশ হয়তো করবে না। তবে এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অলরেডি কনসেনসাস থেকে শুরু করে সকলেই কিন্তু প্রেডিক্ট করে ফেলেছে যে অনেকটাই কিন্তু এবারে ইনফ্লেশন রেট কিন্তু কম আসবে। সেই অনুযায়ী মার্কেটে যে পাম্পটা আমরা সচরাচর দেখে থাকি ইনফ্লেশন রেট কম এলে বা ইন্টারেস্ট রেট কম এলে, সেটা কিন্তু অতটা আমরা হয়তো দেখতে পাবো না। এবং সেই অনুযায়ী বিটকয়েনও যেহেতু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাছাকাছি দাঁড়িয়ে আছে, তাই জন্য এখানে কিন্তু বড় রকমের মুভমেন্ট, বিশেষ করে আপার সাইডে মুভমেন্ট কিন্তু হওয়াটা প্রায় ইম্পসিবল। এবং পরবর্তীকালে যদি আমরা দেখতে পাই যে 30,000-এর ওপরে একখানা উইকলি ক্যান্ডেলের ক্লোজিং আমরা যদি পাই তাহলে কিন্তু এটা বিটকয়েনের জন্য ভালো হবে। তা বাদে যদি আমরা এই সপ্তাহের মধ্যে দেখি যে আবারও প্রাইস ড্রপ করে গেল এবং আমরা 29,000-এর নিচে চলে এলাম তাহলে কিন্তু এটা বিটকয়েনের জন্য আবারও বিয়ারিশ হবে। তো আজকে সিপিআই ডাটা ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী প্রায় 6টার সময় আসার কথা আছে, এবং আসার সাথে সাথেই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, নিচে ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা জয়েন হবে। অন্য কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হবেন না। এবার যদি বিটকয়েনের ডেলি চার্টে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ডেলি চার্ট অনুযায়ী RSI কিন্তু এখানে স্লাইটলি ডিক্রিজ করছে, এবং সেই অনুযায়ী আমরা যেটা দেখতে পাবো এখানে সেটা হলো এটাই যে পরবর্তীকালে কিন্তু আমরা ডেলি চার্ট অনুযায়ী এখানে স্লাইট কারেকশন হয়তো দেখতে পেতে পারি, যদিও প্রাইস এখনও অবধি 30,000-এর যে রেঞ্জটা আছে সেটাকে ধরে রেখেছে, সেই অনুযায়ী কিন্তু ওভারঅল মার্কেট কিন্তু এখনও পজিটিভ। এইবার একটা নর্মাল প্রাইস অ্যাকশনের বিচারে যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এর আগের যে ইম্পর্টেন্ট লেভেল অফ রেজিস্ট্যান্সটা ছিল অ্যারাউন্ড 29,000-এর কাছাকাছি, সেখান থেকে কিন্তু বিটকয়েন অত্যন্ত ইজিলি পাম্প করেছে, এবং এই জায়গায় একটা প্রপার প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু একটা রিটেস্টিং আসার সম্ভাবনা আছে। সুতরাং আজকে ডেটেও কিন্তু মার্কেট খানিকটা ক্র্যাশ করতে পারে। কত পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশ করতে পারে সিপিআই ডাটা আসার আগে, সেটা হচ্ছে প্রায় 3%-এর কাছাকাছি। সিপিআই ডাটা আসার পর যদি সিপিআই ডাটা অত্যন্ত বুলিশ আছে তাহলে কিন্তু আমরা এই ক্র্যাশটা আর দেখতে পাবো না, পরবর্তীকালে কিন্তু হয়তো আমরা আবার একটা পাম্প দেখতে পাবো। সেক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে রাখা উচিত যে অলরেডি কিন্তু প্রত্যেকেই এক্সপেক্ট করে ফেলেছে যে সিপিআই ডাটা যেটা আসবে সেটা পজিটিভ আসবে, সেই অনুযায়ী যা পাম্প হওয়ার সেটা কিন্তু প্রায় অলরেডি হয়ে গিয়েছে, এবং অল্ট কয়েন
পয়েন্টগুলোর মধ্যে আপনারা দেখবেন এখন কিন্তু মোস্টলি ডাম্প চলছে, এবং সেই অনুযায়ী কিন্তু যেটা প্রেডিকশন করা যাচ্ছে সেটা হলো এটাই যে একটা বড় আপসাইড মুভমেন্টের আগের আমরা ডাম্পটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কাল পরশু থেকে কিন্তু আবার আমরা হয়তো মার্কেটে নতুন করে পাম্প দেখতে পাবো। সেই অনুযায়ী লং এর দিকের পজিশন কিন্তু আপনারা এক্ষুনি ক্লোজ করবেন না, হয়তো আপনাদের অনেক কয়েনের ট্রেডের লস যাচ্ছে কিন্তু এক্ষুনি কিন্তু আপনারা সেগুলোকে ক্লোজ করার জন্য যাবেন না। এখন কেন অল্ট কয়েনগুলো ভালো রকম পারফর্ম করতে পারছে না, তার জন্য আমাদেরকে আসতে হবে বিটকয়েনের ডমিনেন্সের চার্টে। তো চলে এসেছি আমরা বিটকয়েনের ডমিনেন্সের চার্টে, এবং এখানে একখানা মারাত্মক জিনিস হয়ে গেছে, আমরা কিন্তু লেটেস্ট টাইমের মধ্যে কখনোই বিটকয়েনের ডমিনেন্সকে 49% কাছাকাছি যেতে দেখিনি। যদি আপনারা একটুখানি খেয়াল করে দেখেন তাহলে লাস্ট আমরা যখন দেখেছিলাম যে বিটকয়েনের ডমিনেন্স 48%-এর উপরে উঠে এসেছিল সেটা ছিল একবার এখানে, অর্থাৎ 2022 সালের জুন মাসে, এবং তার আগে আমরা দেখেছিলাম 2021 সালের জুলাই মাসে। এই দু জায়গাতেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে বিটকয়েনের প্রাইস অনেকটা উপরে উঠে এসছে, এবং সেই সাথে কিন্তু আমরা দেখেছিলাম যে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু পড়তে আরম্ভ করেছে। পরবর্তীকালে যখন আমরা দেখি যে এখানে বিটকয়েনের ডমিনেন্স কমতে আরম্ভ করে তখন কিন্তু আমরা ফাইনালি আবার অল্টে একটা সিজন পেতে পারি। একটা সম্ভাবনা কিন্তু এখনও তৈরি হচ্ছে, যদি আমরা উইকলি চার্টের ক্লোজিং 50%-এর কাছাকাছি না পাই এবং সেখান থেকে যদি আবার এখানে ড্রপ হয় তাহলে হয়তো অল্ট কয়েনগুলো পাম্প করা আরম্ভ করবে। আদারওয়াইজ এখন অবধি যত মার্কেটের স্ট্রাকচার আছে সেগুলো কিন্তু যথেষ্ট বুলিশ শুধুমাত্র বিটকয়েনের জন্য। বাকি অন্যান্য যে কোনো কয়েনের ক্ষেত্রে আপনারা বলুন না কেন, মার্কেট কিন্তু এখনও সেই জায়গায় বিয়ারিশ কন্ডিশনে দাঁড়িয়ে আছে। বুলিশ অবস্থায় শুধুমাত্র বিটকয়েন আছে, এবং বিটকয়েনের মার্কেট ক্যাপও বাড়ছে, বিটকয়েনের ডমিনেন্সও বাড়ছে, এবং সেই সাথে বিটকয়েনের প্রাইসও বাড়ছে। এটা কিন্তু একদিকে একটা পজিটিভ ব্যাপার, তার কারণ লং টার্মের বিচারে যদি আমরা দেখি তাহলে অবশ্যই বিটকয়েনকে আগে পারফর্ম করতে হবে, তবে কিন্তু মার্কেট গ্রোথ স্টার্ট হবে। এবং ফাইনালি আমরা যদি দেখতে পাই যে হ্যাঁ বিটকয়েন অ্যারাউন্ড 40,000-এর কাছাকাছি উঠে এলো এবং তারপর আমরা বিটকয়েনের মধ্যে বড় ধরনের ক্র্যাশ আর দেখতে পেলাম না, অর্থাৎ বিটকয়েন সেখান থেকে 35-এ নামলো বা 30,000-এর কাছাকাছি নামলো কিন্তু আমরা আবার আপসাইডে মুভমেন্ট দেখতে পাচ্ছি, সেটা যদি একটা হয় তাহলে কিন্তু ওভারঅল মার্কেট পাম্প করবে। কিন্তু সেটা যদি না হয়, দেখা যায় যে বিটকয়েন আজকে থেকেই ফল হওয়া আরম্ভ করলো, তাহলে কিন্তু ওভারঅল মার্কেটে আমরা আরও বড় ধরনের ক্র্যাশ দেখতে পেতে পারি। যদিও আমি কিন্তু সেটা একদমই প্রেডিক্ট করছি না, আমার মতে কিন্তু মার্কেট যে ডাউন মোস্ট রেঞ্জটা ছিল সেটাকে কভার করে এসেছে, এবং এখন কিন্তু আর আমরা ওই $16,000-এর যে রেঞ্জটা যেখানে আমরা আপনাদেরকে পারচেস করার জন্য বলছিলাম সেই রেঞ্জের মধ্যে বিটকয়েনকে রিসেন্ট 6-8 মাসের মধ্যে তো অ্যাটলিস্ট কখনোই দেখতে পাবো না, যদি না খুব মার্কেটে বড় ধরনের নেগেটিভ নিউজ ছড়িয়ে পড়ে বিনাস বা অন্যান্য যে সমস্ত এক্সচেঞ্জগুলো আছে সেগুলোকে নিয়ে। তা বাদে কিন্তু বিটকয়েনের এবং ক্রিপ্টোকারেন্সির যে মার্কেটটা আছে সেটা কিন্তু ওভারঅলভাবে ভালো রকমভাবেই পারফর্ম করবে। তো এখন আপনারা যদি জিজ্ঞেস করেন যে এই মুহূর্তে আপনাদের কী করা উচিত, বিভিন্ন কয়েনের মধ্যে কি এক্ষুনি শর্টের পজিশন ওপেন করা উচিত, তাহলে আমি একটুখানি চলে আসি নিজেদের কিছু পজিশনের দিকে যেখানে কিন্তু আমরাও আটকে আছি এবং কোনো রকমের প্রপার ডিসিশন কিন্তু আমরাও নিতে পারছি না। অলরেডি কিন্তু বেশ কিছু কয়েনের মধ্যে আমাদের ট্রেড আটকে রয়েছে এবং সেখান থেকে কিন্তু প্রপার কোনো রকমের পজিটিভ ডাইরেকশনে ট্রেডগুলো যাচ্ছে না। সেই অনুযায়ী আমি আজকে আপনাদেরকে এটুকুই বলতে চাইছি যে যদি আপনারা খুব এক্সপার্ট হয়ে না থাকেন এবং হাই লিভারেজ নিয়ে ছোটো ছোটো যে টার্গেটগুলো আছে সেগুলোকে অ্যাচিভ করার জন্য আপনারা যদি অলরেডি এক্সপিরিয়েন্সড হয়ে না থাকেন তাহলে কিন্তু কোনো রকমের ট্রেডের মধ্যে আপনারা এন্ট্রি নিতে যাবেন না ইমিডিয়েটলি। একটুখানি যদি আমরা একটু ম্যাটিকের চার্টে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলে আসছে আমরা ম্যাটিক কয়েনের চার্টে, এবং ম্যাটিক কয়েন আপনারা দেখতে পাচ্ছেন যে বিরাট একখানা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা একটা ব্রেকডাউন দেখতে পাচ্ছি। এখন এই ব্রেকডাউনটা কালকে রাত্রেবেলা যখন হয়েছে তখন যা মার্কেটের কন্ডিশন ছিল, এখন কিন্তু তার থেকে মার্কেটের কন্ডিশন আবার আলাদা হয়ে যেতে পারে। সেই অনুযায়ী ইমিডিয়েটলি কিন্তু এখানে শর্টের দিকে ট্রেড নেওয়াটাই অনেকটাই রিস্কি হয়ে দাঁড়াবে। বরঞ্চ আমি আপনাদেরকে বলবো যেহেতু ম্যাটিক কয়েনের মতো যে সমস্ত কয়েনগুলো ইমিডিয়েট একটা সাপোর্ট আছে, যেমন আমি ম্যাটিক কয়েনে যখন দেখতে পাচ্ছি $1.07-এর কাছাকাছি কিন্তু একটা সাপোর্ট আছে, সেই জায়গাটার নিচে যখন আপনারা দেখতে পাবেন একখানা আওয়ারলি ক্যান্ডেল বা 4-hour ক্যান্ডেলের ক্লোজিং এলো তখনই কিন্তু আপনারা শর্টের পজিশন ওপেন করবেন এবং ছোটো ছোটো টার্গেট রাখবেন এবং চেষ্টা করবেন হাই লিভারেজ নিয়ে ওই টার্গেটগুলো অ্যাচিভ হলেই সেখান থেকে প্রফিট নিয়ে বের করে দেওয়ার, এবং সেই সাথে একটা স্টপ লস অথবা ট্রেলিং স্টপ লস আপনারা ডেফিনেটলি ইউজ করতে পারেন। আদারওয়াইজ ম্যাটিকের মতো অনেক বিভিন্ন কয়েনে কিন্তু এই ধরনের সিমিলার সিচুয়েশন তৈরি হয়েছে, সেখানে কিন্তু আমরা ইমিডিয়েটলি এন্ট্রি নিচ্ছি না যতক্ষণ আমরা US CPI ডাটাটা হাতের সামনে পাচ্ছি এবং সেই অনুযায়ী বিটকয়েনের মুভমেন্ট দেখতে পাচ্ছি। এবং অবশ্যই আজকে ইথেরিয়ামেরও একটা আপগ্রেড আছে, আপনারা কালকে ভিডিওতে জানতে পেরেছেন যে ইথেরিয়ামে কী ধরনের আপগ্রেড হতে পারে, সেই কারণে সাংহাই আপগ্রেডের সম্পর্কে যে সমস্ত নিউজগুলো উঠে আসছে সেগুলো যতক্ষণ না আমরা প্রপারলি পাচ্ছি আমরা কিন্তু যে কোনো কয়েনের মধ্যে যখন তখন একখানা ট্রেড নিয়ে বসতে পারি না। যারা অলরেডি ট্রেড নিয়েছেন তারা কিন্তু নিজেদের অ্যাপেটাইট অনুযায়ী ট্রেডগুলো নিন, দরকার পড়লে কোনো দরকার নেই ট্রেড নেওয়ার ছেড়ে দিন। সন্ধেবেলা CPI ডাটা আসার পর এবং তারপর ইউনাইটেড স্টেটসের স্টক মার্কেট কোন দিকে মুভ করছে
করছে সেই দিকে আপনাদের নজর থাকার পর আপনারা যদি দেখতে পান যে হ্যাঁ স্টক মার্কেট উপরের দিকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ কোর ইনফ্লেশন রেট ভালো রকম এসছে অর্থাৎ আগের থেকে কম এসছে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট একটা পাম্প নিতে পারে, তখন কিন্তু আপনারা লং এর পজিশন নেবেন। তো এই ছিল সিপিআই ডেটা এবং ইনফ্লেশন রেট সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাজের বলে মনে হয়েছে এবং সেই সাথে অবশ্যই ইনফ্লেশন রেট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে জানতে পেরে যাবেন, তাই জন্য নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। এবং অবশ্যই আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না।